तारे ने फसह जम तलो तू साजे तन मजा जे जा कोई सुन जा ना सुन के की बोलक ना बोलक ओई दिके तकाइस ना तोर ख्याल तुई गाती थाक अल्लाह अल्लाह तारे ने फसह जम तलो तू साजे तन मजा जे जा कोई सुन जा ना सुन तू अपनी दूर में गाल जा रिश्ते दर गर्दन में अफगान दा दोस्त हारे अल्लाह रिश्ते दर गर्दन में अफगान दा दोस्त मैं मुराद घर जाके खातिर खाली अरे गुरु मैं कोई तू तो माफिले आशुस ना तुरे आंसे कोई की आंसे जाने सी तोर गोलर मुझे गर्दन मुझे मोहब्बत रोशी लगा नवा से अल्लाह अकबर कोई रोशी ना की ला या इल्लल्लाह ঠান্ডার কিছু আছে এর ঘরও আইয়া গেছি আইনা তো টাইন্ডা লই আইছি রশি আল্লাহ আকবার কি আনছে কর রশি টানছে রশিটা কি কয়লা এই রশি টাইন্ডা মসজিদ আনে এই রশি টাইনা মসজিদ আনে ঠিক বলেন ভাই এই রশি টাইনা তবলিগ জমাত লইয়া যায় এই রশি আল্লাহ মাহফিল লইয়া যায় তাবলিগ লইয়া যায় আল্লাহ লাগা ধর লইয়া যায় রশি মুদালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমি সমস্ত জগতের কি করি রব আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের রহমত হে বুঝছেন কথা আমি আল্লাহ গোটা জগতের রব আমার হাবিব গোটা জগতের রহমত আমি গোটা জগতের রব ফালনওয়ালা আমার হাবিব গোটা জগতের রহমত কারবার আগে ইন্না আফযাল বাইতু উযিআ লিন্নাস লাল্লাতি বিবাক্কাতা মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন ইয়ানো কি কই খানায় কাবা কোনটা কোন এটা ডাইরেক্ট করে এটা কি কর কোন এই ওই গড়টা হইলো হেদায়েতের গোটা জগতের হেদায়েতের কেন্দ্র তিনটা জিনিস কয়টা জিনিস আমি আল্লাহ গোটা জগতের রব আমার হাবিব গোটা জগতের রহমত আমার খানায় কাবা গোটা জগতের হেদায়েতের কেন্দ্র কারবার আমাদের যে মসজিদটি আছে এগুলো এগুলো যা আছে পৃথিবীর এগুলো ইনডাইরেক্ট এটা কি কোন এটা কি করব আর যা আইন কানুন সব হিয়ানো ঠিকই বলেন ভাই আচ্ছা তাহলে আল্লাহ হাবিব বুড়া জগতের কি রহমত রহমত সানিয়া বেরা রহমত কারে কয় বুঝছেন রহমত বলা হয় কোন কাজ কম মজুরি বেশি কম কাজ কম কি বেশি তার নাম কি কোন কাজ কম কি বেশি মজুরি বেশি তার নাম কি কোন বুঝেন না বলুন তো বুঝি না এই যে মেয়ের আগের রাত্রে কি রাত্রি কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আছে না হ্যাঁ মেয়ের আগের রাত্রে আছে না সালামটা কে দিছে التحيات لله والصلوات والطيبات ادر كار كوتا نا ادر كار كوتا اول كار تكوين نا ادر الله حبيب صلى الله عليه وسلم كوتا كار كوتا كون التحيات لله والصلوات والطيبات
আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? কোন আল্লাহর কথা? কি রে মাইকালারা, আসসালামু আলাইকা, তুই সালাম দিছে কি? কারে দিছে? এবং কি কইছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল। হে নবী, আমরা তো বলি কি কোন রহমত। তো রহমত কারে বলে বলেন? কাজ কম কি বেশি? মজুরি বেশি, মুখস্থ করেন। কাজ কম, তার নাম কি? কেন্নে মুসলিম শরীফের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান, প্রথম খণ্ড, মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। ও যেই ব্যক্তি আমার উপরে একবার কয়বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য 10টি রহমত অবতীর্ণ হয়। মুসলিম শরীফ, কি শরীফ? আবু দাউদ, নাসাই, আবু দাউদ, নাসাই, এগুলোর মধ্যে রওয়ায়েত আছে ওয়াহতাতানহু আশরু সাইয়্যাত। ওই ব্যক্তির অতীতের গুণার থেকে 10টি গুণা মূল সহ উঠে গেছে। মূল সহ উঠার অর্থ কি? সিলেটের মধ্যে লেখছি না আমরা, কিরে সিলেট শুনছিলি লেখছেন না? হন আছে রে সিলেট আছে। তো কিছু লেখার পরে যে আবার একটা মেকরা বা ডাস্টার দিয়ে কি আসছি, হন কিছু আসেনি, শেষ হয়ে গেছে না। কয় 10টি রহমত অবতীর্ণ হইল এবং আমার ডায়েরির থেকে 10টি গুণা মূল সহ উঠে গেল। আল্লাহ, দশে দশে ওয়ারফাত লাহু আশরু দারাজাত। ওই ব্যক্তির জন্য 10 গুণ ইজ্জত সম্মান কি দিবে? বাড়াই দিবে। তাইলে দুরূদ শরীফ পড়ছেন কয়বার? এই জোরে গল্প কটা বেশি? 3 দশে। তাইলে কি বেশি? কম? কাজ কম কি বেশি? মজুরি বেশি। কাজ কম কি বেশি? তার নাম কি? কোন রহমত। আচ্ছা, রহমত বুঝছেন নি কারে? এই আটটু বুঝাই। রমজান মাসে এই হুজুরাতে জুমা করায়, আমরাও করাই, মসজিদ ফাটাই লাই কি লাই মসজিদ কি আর কোন আকবাল হু রহমাত কি কই জানি রহমত কি কই কর রহমত। তো রমজান মাসে কি মাস কর জিজ্ঞেসিনে কি লেগে রহমত? রহমত মানে কি? কাজ কম মজুরি বেশি। কোন কাজ কম কি বেশি? রমজান মাসে একটা রোজা রাখলে কয়টা ফরজ সব? একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। ঠিকই বলেন ভাই। তাহলে কাজ কম কি বেশি? মজুরি বেশি। আল্লাহু আকবার। তদ্রুপ দুরূদ শরীফ, আল্লাহ হাবিবুর দুরূদ শরীফ পড়ে যায়, এটা হলো কি কর রহমত। রহমত অর্থ কি কর? কাজ কম কি বেশি বলেন। একবার পড়ি কয়বার পাই? 30টা পাই। ঠিকই বলেন ভাই। মুসলিম শরীফ, কি শরীফ? মুসলিম শরীফ হয়েছে তো মান সাল্লা আলাইয়া সালাওয়াতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। এতদূর মুসলিম। এরপর আবু দাউদ, নাসাই, ওয়াহুত্তাত আনহু আশরু সাইয়্যাত ওয়ারুফিআত লাহু আশরু দারাজাত আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। এদারে ওদারে নজর না কর, ইকবাল কয়, এদারে ওদারে নজর না কর, কেরাহ বড়ি হাই বড় ফতর, এদারে ওদারে নজর না কর, কেরাহ বড়ি হাই বড় ফতর, যেদার কে তু হেজা রহা, এদারে নজর জমা যে যা, তার নফাজ হিজাবে তলক, তু সাজে তন বজা যে যা, কুই শুন গা না শুন তু, আপনি দুনে মে গা যে যা। ইকবাল বলুন বলে, এদিক সেদিক তাকাইস না, তাকাইবার সময় নাই, তাকাইবার কি নাই কর, এদারে ওদারে নজর না কর, কে রাহা পড়ি হাই বড় খতর, রাস্তা বজাবো, রাস্তা কি? যেদারে কে তু হেজা রাহা, যেদিকে চাইতেছ এদারে নজর জমা যে যা, ওই দিকে দৃষ্টি দিয়া যাও, আর কি আর তারে নেফাজে হেজাবে তল তু সা যে তন বজা যে যা। ওই তু নিঃশ্বাসে তারটা আরশের লগে লাগে। এ বুঝেন, এই যে মাইকের তারটা মেশিনের লোকে আসেনি যোগাযোগ, আসেনি বিদ্যুতের লোকে আসেনি যোগাযোগ, ওই নিঃশ্বাসের তার দিয়ে আরশের লোকে ফেঁসা। ইকবালের কথা বুঝবো কি? তার এটা ফাঁসা হয়ে যাবে তলক,
তু যা যে তন মজা যে যা তুই শুন যা না শুন কে কি বলক না বলক ওই দিকে তাকাস না তোর খেয়ালে তুই গাইতে থাক আল্লাহ আকবার তার নামাজ হিজাব তল তু যা যে তন মজা যে যা তুই শুন যা না শুন তুই আপনি দোল মে গালে যা আমরা এখানে আসছি না আনছে আল্লাহ এদিকে জানেন নি আঙ্গুল লগে ইমানদারের লগে আল্লাহর একটা মহব্বতের রশি আছে মহব্বতের কি আছে কোন মহব্বতের রশিটা কোন একটু যদি চাইতাম দেখতাম রশিটা কি এটার লগে তো একটা রশি আছে টানা আছে রশিটা কি রশি সাইবেন নি আপনারা আঙ্গুল লগে দেন আঙ্গুল গাড়ির মধ্যে কি লাগানো আছে কোন কি কার রশি মহব্বতের রশি ইমানদারে কি রশিটা কি রিস্তা দারে গর্দান আমে আফগান দা দোস্ত আরে আল্লাহ রিস্তা এ দারে গর্দান আমে আফগান দা দোস্ত নি মুরাদ হারে যাকে খাতির খালি আর গুলুমি কই তুই তো মাহফিলে আসস না তোরে আনছে কই কি আনছে জানিস তোর গলার মধ্যে গর্দানের মধ্যে মহব্বতের রশি লাগানো আছে আল্লাহু আকবার ওই রশিটা কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ঠান্ডার কিছু আছে এরপরও আইয়া গেছি আইনা তো টাইনটা লই আইছি রশি আল্লাহু আকবার কি আনছে কর রশি টানছে রশিটা কি কয়লা এই রশি টাইনটা মসজিদ আনে এই রশি এই রশি টাইনা মসজিদ আনে ঠিক বলেন ভাই এই রশি টাইনা তবলিগ জমাত লইয়া যায় এই রশি আল্লাহ মাহফিল লইয়া যায় তাবলিগ লইয়া যায় আল্লাহ লাগার ধর লইয়া যায় রশি কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কলমা পড়ছি না দরোয়ার সার কোন কি কোন দরোয়ার কি কোন এই কলমা অর্থ কি কোন আসলে মেন কোরআন হাদিসের সার কথা দুইটাই কোন কোরআন হাদিসের সার কথা কয়টা দরোয়ার কি লা ইলাহা কিসি কিসি কোন সব সাথে ঘর সাথে বাড়ি সাথে জায়গা সাথে জন্তুছি দুর্ভোগের পর দুর্ভিকারে জানাস না ইল্লাল্লাহ সব বাদ সব বাদ সব সালাম সব সালাম ধর্মকারে ইল্লাল্লাহ কার ধর্ম আল্লাহরে আর মতে মল চলতাম না আর মন মতে খাইতাম না আর মতে জায়গা জমি ব্যবসা আল্লাহ আর মতে ব্যবসা করতাম না আমার মতে কোনো কাজ করবো না সব কাজ ইল্লাল্লাহ কার হুকুম বলেন ভাই আল্লাহর তুই ধর্মকারে আল্লাহরে কেনে তুই জানিস না তুগো মতন ধরিস না এই উজানে হুজুরে জেনে কয়ে এমনে না শর্মাই জেনে কয়ে এমনে না আল্লাহ ভুলভুরে জেনে কয়ে এমনে না মদিনায় জেনে কইছে এমনে ঠিকই বলেন ভাই নকশা কুন্ডা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক নেই তাই গলার মধ্যে ইমানদারের গর্দানের মধ্যে কার রশি এই রশি এটা আনে রশি এটা আনে তবলিগ আনে রশি এটা আনে মসজিদ আনে ঠিক বলেন ভাই সবাই এটা পারে না কারে আনে ইমানদারের জায়গা গলার মধ্যে কি আছে কোন রশি আছে আমরা রশি লাগাই দিয়েছি আঙ্গুরের টাইমটা নিয়ে আসি ঠিক বলেন ভাই ওমার সাল তুমি যাই গিয়া কথা ওমার সাল না কাক ইল্লা রহমাতাল্লিল আলামিন মাসটা কোন মাস আল্লাহ হাবিবের নাম কতগুণ জানেননি আমাদের কিতাব আছে একশো নাম একশো উপরও আছে মজিদ্দিন মিল্ল হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী হুজুর নওশাদ তিবরির দান নাম কতগুণ দিয়ে রাখছে কার আল্লাহ হাবিবের নাম
সুবহানাল্লাহ এক জায়গায় আহমদ, এক জায়গায় মোহাম্মদ, এক জায়গায় রহমত, এক জায়গায় শাফিউল মুসলিমিন, এক জায়গায় কয় খাতুমুন নাবিয়িন, ঠিক কি বলেন ভাই? আল্লাহ সুবহানাল্লাহ রহমত সানি সকলে রহমত সান রহমত সাইতে হইলে জিনাকে রহমতাল্লিল আলামিন হিসাবে পাঠাইছে, এস কাজের সাথে আমাদের কাজের মিল লাগবো নি, সম্পর্ক লাগবো নি, হ্যাঁ সম্পর্ক লাগবো নি ভাই, কার কাজের লোকে মিল বলেন ভাই? মদিনার কাজের লোকে মিল, ঠিক কি? কোন নকশা? মদিনার নকশা, কোন নকশা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আদিনুর রোশন পথক মেল, মুহাম্মদ আদিনুর রোশন পথক মেল, মুহাম্মদ নাসেখ তাওরাত ইনজিল, দে মুজে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইউমে জ্ঞান, দে মুজে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইউমে জ্ঞান, ও মুহাম্মদ হি মুহাম্মদ ওয়ার্দ মেরা রাত দিন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত সান খাসা আছে কোবরা, কিতাবের নাম কি? কে লিখছে? জালালউদ্দিন সিউতি রহমত, উনি 600 কিতাব লিখছে, 600 কিতাব লিখছে জালালউদ্দিন, এই পৃথিবীর মধ্যে তিন জালাল, কোন কয় জালাল? জালালউদ্দিন সিউতি, জালালউদ্দিন মহল্লী, জালালউদ্দিন রুমি, তিনও জালাল আগুন লাগাইছে পৃথিবী, কয়জন কোন ভাই? জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন মহল্লী রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন কি বলেন ভাই? রুমি, জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই 600 কিতাব লিখছে, তো একটা কিতাবের নাম কি? খাসা আছে কোবরা, এটার মধ্যে শুধু আল্লাহ হাবিবের অলৌকিক অলৌকিক মৌজেজা ঘটনাটি লিখছে, যে এক ঘটনা লিখতে যাই উনি লেখে, এক ইহুদি বিজাতি, তারা তো দিনের কি কম ধর্মের শত্রু না, তো কোনোভাবে ভাইছে আল্লাহ হাবিবের কোনোভাবে আক্রমণ করতে পারে না, অনেক একটা ফুন্দি মনে মনে কী করছে, কোন আঁকছে, আঁকছে বুঝুন, নকশা করছে, কী করছে কোন মন কী নকশা করছে, একটা কুকুরের বাচ্চা কুকুর ছানা কিনছে, কিনে এটার কীর্তি আছে কোন, শুনছেন না ঘটনা? এটা জানেন না মনে আছে কি না, লালতে আছে ফালতে আছে, তো এটা আস্তে আস্তে কুকুর তাড়াতাড়ি বলেছে, কী বলে কোন তাড়াতাড়ি বলে না, দুই বছরের মধ্যে হৃষ্ট পুষ্ট তাজা শক্তিশালী বিরাট এক কি হয়ে গেছে, কোন কয় বছরের মধ্যে বিরাট খুব ভালো করে খাওয়াইতে আছে, ইহুদি গেছে আল্লাহ হাবিবের বাড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে মহব্বতে মহব্বতে হারে কে বাসাত আবেলে সাল্লামুদাম, হারে কে বাসাত আবেল সল্লমুদাম, আতিশে তো জগ সাওয়াতে বরওয়ায় হারাম। আরে ভূমি রহমতুল্লাহ লাগবে, যারা বেশি বেশি দুরুদ শরীফ পড়বো সব সময় জাহান্নামের আগুন তাকে জন্য হারাম হয়ে যাবে, রাজি আছি না? আসর পরে বইয়া বইয়া সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লাল্লাহু আলা মুহাম্মদ, সল্লাল্লাহু আলা নবিকিল উম্মি, কয়টা ভরে নিছে? তো 370 মিনিট লাগে না, হিসাব করিয়া দেখছি উঠতে 10-15 মিনিট লাগে, কয়শো ভরতে কোন? তো আসর পরে বই বইয়া 300-500 ভরতে না, আমরা এরকম মদিনার লোকের যোগাযোগ হইল জাহান্নামের থেকে দূরে সরে, জাহান্নাম দূরে সরে যাবে আল্লাহ আকবার, আর গুনার থেকে কি বাঁচা সম্ভব? আনারা হারানি বাঁচতে আই তো হারিয়ে গুনার তো বাঁচা সম্ভব না, তো যদি দুরুদ শরীফ বেশি বেশি পড়ি আল্লাহ বাঁচাই দিব, কে বাঁচাই দিব বলেন ভাই? দুরুদ শরীফের বরকতে কীর্তন বাঁচাইব বলেন ভাই? তো ইহুদি কী ফালতে আছে, ফালতে ফালতে হৃষ্টপুষ্ট হয়েছে, আর আল্লাহ হাবিবের বাইক গেছে যায় আর আল্লাহ হাবিবের কী কয়ে ডাক দিছে, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, কী কয় কোন এটাকে ডাকে না, আবদুল্লাহর বেটা মোহাম্মদ মানতে রাজি, মোহাম্মদ রাসূলুল্লাহ মানতে কিনা কোন, এ এখন বর্তমানে সারা পৃথিবীর মধ্যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সারা পৃথিবী মানে, ঠিক নেই? কার বেটা? আবদুল্লাহর বেটা
এটা সারা পৃথিবী মানে মোহাম্মদুর রাসূলুল্লাহ কইলে আগুন লাগে কি লাগে বলেন ভাই কি লাগে বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ কইলে কি লাগে কোন আমরা কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেইভাবে ঠিক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে কোন সন্দেহ থাকলে কি নাই না সিধা সিধি কথা থাকলে কি নাই বলেন ভাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেইভাবে ঠিক মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে কি কোন দেখো এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার বাড়ির মধ্যে যদি দুজন খানা খাইতেন দাওয়াত দিতাম আইসলাম দাওয়াত আল্লাহ হাবিব একদিকে তাকাইয়া বলে না আমি কি লমু না দাওয়াত দিতাম না আমি যাইতাম না যাব না তুমি ইমান লও নাই কলমা লও নাই তোমার লোক আমার লোক পরিচয় আছে এইভাবে সে গেল বারবার কোন নয় বিনিময় করে আর আল্লাহ হাবিব কী করে কোন বাধা দিতে আসে মানা করতে আসে এর ভিতরে দিয়া জিব্রাইল আলাইহিস সালাম আইয়া উপস্থিত কে উপস্থিত জিব্রাইল মা ইয়ানতিকু আনি ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ঠিক না জিব্রাইল আলাইহিস সালাম বুখারী ইজাউল বুখারীর মধ্যে দেখছি 24,000 বার আইছে হুজুরের দরবার কত হাজার বার 24,000 বার কত হাজার বার আরেকটা কিতাবের মধ্যে দেখছি 1,60,000 1,00,000 কত কোন ওই কথাটা দলিলটা বেশি কিনা কোন মজবুত না এটা ইয়ার হাসিয়ার দেখছি হুজুর দাওয়াল আকবর কিন্তু আর এটা হলো বুখারী শরীফ সরা 1,24,000 এটা কি দেখছি আর ইয়া 24,000 কি কোন বুখারী শরীফ ইজাউল বুখারী মধ্যে দেখছি 4,000 বার কোন 24,000 এই কথাটা কি কোন মজবুত এই কথাটা কি কোন আয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কইছে ইহুদির বাই দাওয়াত হইতে কে কইছে কোন লাগবে না হ্যাঁ এখন কি দিছে কোন বাধা দিতে আছে অনেক আল্লাহ আল্লাহ ভাই ইহুদের ডাক দেখো আমি তোমার বাধা দিছিলাম মানা করছিলাম দাওয়াত হওয়ার জন্য বৃষ্টি হলে আমার বুকে আচ্ছা ঘরে এই অমন আমরা আল্লাহ কাছে দাওয়াত হওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আমি অমুক দিন তোমার বাড়ি যাবো ইহুদি খুশি কী কন আনন্দের কি নেই কন শেষ টাইম যা হোক একটা ফন্দিটা কাজে লাগছে যেটা আঁকাইছি আঁকছি মনে মনে নকশা করছি নকশা কী রকম কাজে লাগে যখন সময় এসে তারিখ এসে আল্লাহ হাবিব সময় মতন তারিখ মতন কার বাইতেছে দাওয়াত হয়েছে কি লেগে হেদায়েতের চাবি গাড়ি কারাত ইন্নাক লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ হাবিব আল্লাহ হাবিবের সাসারে হেদায়েত দিতে আসেন আসেনি দিছে আবু তালেবকে দিতে পারছেনি দিতে পারছে বহু চেষ্টা করছে আল্লাহ দমক দিছে ইন্নাকা আন্নে মোহাম্মদ করলে কি হেদায়েত দিব কারে করে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আন্নে মোহাম্মদ করলেন এর লাগি হেদায়েতের সারি গাড়ি কারা তো এ মাই ইউতাইর রাসূল ফাকাদ আতা আল্লাহ মাই ইউতাইর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা আমার সাল্লাকা আলাইহিম হাফিজা আল্লাহ কয় হে রসুল সাল্লাল্লাহু যারা আমার রসুলের অনুকরণ করবে ফাকাত আতা আল্লাহ ডাইরেক্ট তারা আমি আল্লাহর অনুকরণ করবো দেখছেন ইয়াতে কি করবে হে রসুল ওমান তাওয়াল্লা যারা রুগর্দানি করছে আমাদের কথা শুনে নাই মানে নাই ফামা আর সালনা গালাইহিম হাফিজা আমি আপনাদের দুনিয়াতে দারোয়ান হিসেবে পাঠাই কে করে আমাদের রহমত আলমিন হিসাবে পাঠাইছি দারোয়ান হিসাবে কি করি নাই কর আমি দাওয়াত হোসান কে আইলো না আইলো এটা আমাদের ব্যাপার না এটা আমার ব্যাপার কে হেদায়ত লইব না লইব আর যা এটা কার ব্যাপার বলেন ভাই মামা মাই ইউতাইর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা আমার সাল্লাকা আলাইহিম হাফিজা ইহুদি তারিখ মতো আল্লাহ হাবিব গেছে বাড়ি কার বাড়ি তার গেছে আর খুশি যখন আল্লাহ ডাক দিছে গর্তন বাড়িয়া আইসা আয়া পড়ছে কি যখন দেখছে আল্লাহ হাবিব গেছে তাড়াতাড়ি ওই কুকুর যেটা কিসছে ফালছে 2 বছর পিচ্ছে আছে আস্তে রশিটা ঘুরলে
রশিদের সহকারে নিয়ে আইয়া আল্লাহ হামিদ দাঁড়ায় রয়েছে। এইভাবে আল্লাহ হামিদ দিকে রশিদা সেরে দিয়ে খুললেন গলার তুল খুললে কয়ে যা অনেক কষ্টে তারে আনছি আক্রমণ কর। কুকুর মনিবের কথা শুনে বেশি না, সারাদিন ফিরে দিয়ে সন্ধ্যা দুগা খানা দিলে এই বাইতেও যায়নি, এই বাইতেও যায় না, তো ঘুরে গেলে আবার কোন বাইতে এখন এই বাইতে ঠিকই বলেন ভাই। তখন কুকুর গেছে কি করার জন্য, কারা আক্রমণ করার জন্য, আল্লাহ আকবার কারা আক্রমণ করতো। আর হুজুর চলাচল চেহারা মারক কিরকম, হুজুরের চেহারা মোবারক সূর্যের মতো, অথবা 14 তারিখে পূর্ণিমার চাঁদের মতো, কির মতো, আমরা যে স্যার এক জ্বালাইতাম কোট্টানি করে আমরা এই কোট্টারে কি রাখতাম, দেউরা দেউরা কি করে আমরা কি করতাম দেউরা, তার কেউ কয় ঠনা, কেউ কি কয় কোন ঠনা, অন্ত আর আঙুল খোলা এনে দেড় চিনি না সেরাবো চিনি না, অন্য যে সুই দিলে বাতি, ঠিকই বলেন ভাই, আর আঙুল ভরার জন্য মারতে মারতে হারি কেন, ঠিকই বলেন ভাই। আরে অন্ত ফাঁকা দূরে উঠবি দিয়া কি দূরে কোন ফাঁকা দূরে কত খানা কত খাদ্য কত কিছু, ঠিকই বলেন ভাই, অনেক কষ্টে এক এক মা আমরা দিলাম, অনেক কষ্টে অনেক কষ্টে দেবন যাইতে 200 টাকা দিয়ে হাসপুট করছি, কয়শো অনেক বিশ্বাস করবো কয় 37 বছর আগে 38 বছর আগে কয়শো হাসপুট বানাচ্ছি 200 টিয়া টিয়া 200 টাকা হুনমুন্নি অবস্থা, আল্লাহ সুবহান আল্লাহ সুবহান। তো এরপরে হুজুরের চেহারা মোবার কির মতো, সূর্যের মতো, অথবা 14 তারিখের আর এই সিনে মোবারকটা কিরকম জানেনি, কফি সেরাক রাখলে যেরকম দেউরার মধ্যে সাইডে পাশে কি হয় আমরা বাদ খাইতাম কেন করতাম, এরকম আল্লাহ হাবিবের সিনা মোবারকটা যেত নবী রসুল বানাইছে, সমস্ত নবী রসুলের কলমের মধ্যে আলো নূর গেছে এই কলমের তো আল্লাহ আকবার। সর্দার গো সর্দার, রসুল গো রসুল, নবী গো নবী, সুবহানাল্লাহ, সাইয়েদুসা দাত ফখরুল আম্বিয়া মকবুল তাওহীদে মাহাউল মেলা। ও বাইরে কুকুর গেছে কারে আক্রমণ করার জন্য, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 4.5 মাসের জায়গা বাকি আছে, কুকুর যখন চেহারা মোবারকের দিকে তাকাইছে আল্লাহু আকবার, কুকুর তো সব কিছু দেখতে আছে, আস্তে কুকুর জায়গার মধ্যে ব্রেক মারছে কি মারছে, জায়গা দাঁড়ায় গেছে, দাঁড়ায় চেহারার দিকে তাকায় রয়েছে 2-4 মিনিট তাকায় থাকে, আস্তে কুকুরটা আস্তে এমনি মোড় দিয়ে ফিরিয়ে আসতে আর যায় না, ইহুদি হিয়ান্তর কয় যাও যা আক্রমণ করো আক্রমণ করো, কুকুর ফিরিয়ে গেছে এক হাজার কুকুরের দমকাইয়া ডাঁডাইয়া আবার ফাটাইছে, কে ফাটাইছে, আল্লাহ হাবিব কিছু বলে নাই তাকায় রয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দে মুজে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ুম গেন, দে মুজে হুব্বে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ুম গেন, হু মুহাম্মদ হি মুহাম্মদ ওয়ারদ মেরা রাতুদিন, মাম্বারে উলফত বনে আর মাদানে শবকত বনে, আল্লাহ আকবার। ধমকাই আবার ফাটাইছে, কয়বার ফাটাইবে, কয়বার হইলো, দুইবার যাই আবার কুকুর দাঁড়ায় রয়েছে, দাঁড়াইয়া চেহারা মোবারক দেখে তাকায় রয়েছে, ও বাইরা কিছু সময় তাকায় থেকে আবার ফিরে আসছে, আল্লাহ আকবার। জালালুদ্দিন সুতি রহমতুল্লাহ লেখে যখন নাকি ফিরে আইছে এখন কুকুরে কিলিশে কোন লাঠি লিছে ফিরেবার জন্য, কি মালিকে ইহুদিন ফিরাইছে, ফিরাইয়া কারে ফাটাইছে কোন কুকুরে ফাটাই, যখন লাঠি লইছে কুকুর তৃতীয়বার লাঠির বয়ে
দূরে গেছে প্রথমবার যেটুকু দ্বিতীয়বারও এতটুকু তৃতীয়বারও কি করুন যাইয়া এখন যাবার চেহারার দিকে তাকায় রয়েছে চেহারা মুবারক চেহারা মুবারক তাকায় কিছু সময় থাকে আরে ফাঁকি যা তোর আরে সে মরে আছে না সে ফাঁকি যা তোর আরে সে মরে জান্নাতে ফের দাও আর রাম কাহে ফাঁকে রসুল আরবি হ্যায় আছে না কেমন পয়গম্বর কেমন নবী जो खा के तेरे दरवाजे जारू से उड़ती वो खा खा मार लिए दारू शिफा है अल्लाह हमी যখন কোনো জমির দিয়া ফাই দিলে হাঁটতো যদি কিছু দুলা পালো আশেপাশে সাহাবাই কারা শরীর লাগতো তাহলে জীবনে আর মেডিসিনের প্রয়োজন হইতো না আল্লাহ আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও মাইরা কুকুরটা তৃতীয় বার যাইয়া দাঁড়ায় রয়েছে আল্লাহ কিছু সময় দাঁড়ায় থাকছে আল্লাহ আকবার জালালউদ্দিন সুয়ুতী লেখে এখন পুতুল কুকুরের দুনো ছবি দিয়া পানি যার যার জমিন ভরা শুরু হয়ে গেছে কুকুর আসতে জাগাতে মোর মাইরে ফিরছে কুরিয়া কান দিয়ে আল্লাহ কুকুরের জবান ভুলা দিছে কুকুর ইহুদের ডাক দিয়া কয় ও দুনিয়ার মনে আমি তোর কথা রাখার জন্য একবার নয় দুইবার নয় কয়বার আসলাম তিনবার আসলাম যারে আক্রমণ করার জন্য বলস যারে আক্রমণ করার জন্য আমি আল আঘাত করার জন্য বলস আমার দ্বারা সম্ভব না আর যদি আমার উত্তেজনা কর আমি তো ওনার আক্রমণ করবো না পাল্টা তোমার আক্রমণ করবো আল্লাহ আকবার এই কার কাম কোন আরো কি কয় কয় এই আসমান জমিন যা কিছু দেখা যায় আমি দেখতেছি আসমানেতে জমিন পর্যন্ত রহমতের ফেরেশতারা এইভাবে ঘেরাও দিয়ে রাখছে আল্লাহ আকবার কি ফেরেশতারা বলেন ভাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হুবে সুন্ন দাবুদ হুবে রাসূল এই জন্য মুক্তি ফজলা সাহেব লেখে হুবে সুন্ন দাবুদ হুবে রাসূল মান হাব্বা সুন্নাতি রাকুম কবুল দাড়ি রাখছি না আমরা এমনি রাখছি না কার মোহাম্মদ মদিনা মোহাম্মদ তো বলেন ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি বলেন ভাই সুন্নত না ওয়াজিব সাইরে মারা আল্লাহু আকবার হুব্বে সুন্নত দাবু আদ হুব্বে রাসূল মান হাব্বা সুন্নতি রাকুন কবুল ইহুদি ফিরিয়া যখন নাকি আরে কুকুরটা ফিরিয়া ইহুদিনের দমক দিছে আমি তোমার আক্রমণ করে ফালটা করে আক্রমণ করবো এই কথা বলিয়া কুকুরের মধ্যে লাফালাফি শুরু হয়ে গেছে কুকুরের জবান খুলে গেছে ইহুদি কয় যে কুকুর রে আমি আনছি দুই বছর খাওয়াইলাম এত মেহনত করলাম এত কিছু করলাম আমার কথা শুনে নাই আল্লাহ কেমন নবী কেমন পয়গম্বর যার চেহারা থেকে তাকিয়া কুকুর পর্যন্ত আত্মসমর্পণ করে লাইছে আল্লাহ আকবার কুকুর পর্যন্ত ওনার মহব্বতে কুকুরের চোখের মানে বাইর হইতে যা আল্লাহ আকবার ইহুদি হাতের থেকে লাড়িটা ফালাইয়া দিয়া আস্তে দূরে যাইয়া আল্লাহর হাবিবের মধ্যে ভাইয়ের মধ্যে যা জাফাইয়া ভরে হুজুর আমি বেয়াদবি করছি আমি অন্যায় করছি আমি আপনারে চিনি না আমি আপনারে জানি না আল্লাহর রাস্তে আমারে ক্ষমা করেন হুজুর আমারে কলমা ভরাইয়া দেন আল্লাহ মোহাম্মদ আসেনি নেশোয়ার চিনেন নি আসেনি পকেটে দেওয়া যাবে একটা হুজুরান নিয়ম আছে আল্লাহ একটা হাজি হ্যাঁ দিতে হাজি আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো এটা থাকবো মেসোয়াত থাকবো তসবির থাকুন তসবির যদি নাও থাকে মেসোয়াত যদি থাকে ঠিক নি বলেন ভাই আর কি থাকবো টিস্যু কী থাকবো অংশ টিস্যুটা থাকবো নি বলেন ভাই আজ হে তিন মিনিট শরীর বেরো ভাই মেসকাট শরীর বেরো লাউলা আশোকালা উম্মাতি লাউলা আশোকালা উম্মাতি লামার তুমি সেওয়াত ইন্দা কুল্লি সলাত আও কামা কালা আলাইহি সলাতু আসসালাম ওয়া কালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসাওয়াকু মাতহারাতুন লিল ফাহমে ওয়া মারদাতুন লিল আল্লাহর হাবিব বলে নামাজ যেইভাবে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা এর মেসওয়াত কি বানাই দিতাম কোন ফরজ ওয়াজিব কিন্তু আমার উম্মতের ভেন্ডা কি হবে কোন কঠিন হবে কি হবে বলেন ভাই ছোট্ট কদ্দুর ঘটনা এটা কিতাব লিখছে উড়িয়ান মুরাদাবাদের কাজী মুরাদাবাদের সলমান মনসুর
নতুন নতুন হ্যাঁ আমরা যখন পড়ি দাওরা হ্যাঁ হ্যাঁ সবাই একা করে কী করে কম তেরে করে খুব জ্ঞানী ছাত্র আছে একটা কিতাব লিখছে আল্লাহ সে শরম কি দিয়ে কী লিখছে কোন ওই একটা হাদিসের বই লিখছে কিতাব এরম বসে একটা কিতাব এটা আমি তো দেখছি আল্লাহ হাবিবের যখন এক কার আল্লাহ হুজুর তো হায়াতুল নবী কী নবী কোন হায়াত অর্থ কী হ্যাঁ এমনি করবেন রাওজা মুবারকে শয় শরীরে জিন্দা এখন এনে কোন রাওজা মুবারকে শয় শরীরে জিন্দা জিন্দা কই না রাওজা মুবারকে শয় শরীরে জিন্দা এই আকীদা রাখতে হইব কেন হুজুর শয় শরীরে কি বলেন ভাই জিন্দা রাওজা মুবারকে শয় শরীরে জিন্দা দেখছেন না কবি নজরুলের কবিতা আল মদিনার রাজা হতে শুনরে কাঁদন দিনে রাতে আল মদিনার রাজা হতে শুনরে কাঁদন দিনে রাতে উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না বর্মান তৌহিদের জান্ডা নিয়ে হরে আগুয়ান আসেন হ্যাঁ কই নজরুল ইসলাম কই যদি তোকে কান থাকে তাহলে রাজা মর কান লাগা দেখবি গুনগুন গুনগুন করে কান্দার আওয়াজ শোনা যায় কারণ আমাদের আওয়াজ কী কর শোনা যায় আমার বাহির কী করছে মনে আসেনি কয় সবাই শুনতো না সবাই দেখতো না মদিনাওয়ালা চোখ লাগবে মদিনাওয়ালা কান লাগবো ঠিক নেই বলেন ভাই মদিনাওয়ালা কী লাগবো চোখ লাগবো মদিনাওয়ালা কান লাগবো তোই না মদিনার আওয়াজ শুনবো ঠিক নেই বলেন এরকম তো ফেরাঙ্গির চোখে শুনতো না কীর কানে কোন ভাই ফেরাঙ্গির কানে শুনতো না ঠিক নেই বলেন ভাই আল্লাহ ফেরাঙ্গির মদিনাওয়ালা কী লাগবো কোন আল মদিনার রাওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে আল মদিনার রাওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে ওম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান তৌহিদের জান্ডা নিয়ে হরে আগুয়ান ঠিক নেই তাহলে আমরা ওই আল্লাহ সে শরম কি দেখি যাবে বুঝতে লেগছে আল্লাহ হাবিব যখন দুনিয়ার থেকে নিয়ে যায় কার কোলে আসেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাই হুজুরের পরিবার যারা আছে সবাই আমার মা কোন সবাই আর কি ওয়াজ মুহার হেরা আঙ্গু কি কন মা হেরা আঙ্গু কি কন ভাই মা তো এমত অবস্থা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার ভাই আইসে কারে দেখতে আসে আল্লাহ হাবিবে দেখতে আসে আয় দেহে আল্লাহ হাবিব এমনি শুয়ে রয়েছে কার করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কোন ইয়ানো মেসোয়াত আসেন কোয়া না কোন না আশা রাদিয়াল্লাহু তাআলার ভাইয়ের ইয়ানো কি আছেন কোন হুজুর আশার দিকে আশা এটা কি তো মেসোয়াত হুজুরের মেসোয়াক আছে না হুজুরত তো আছে তা আশায় কই এই মেসোয়াকটার দিকে নজরটা পড়ছে কী করার বাইরে এনে ডাক দিয়ে এখন ভাই মেসোয়াকটা দেন কার ভাই আশার ভাই না মেসোয়াকটা হলে মেসোয়াকটা নরম করছে দুই সি আল্লাহ হাবিবের মেসোয়াক আছে ও হুজুরের দৃষ্টি পড়ছে কোনটার দিকে অমন এটার দিকে দুই আর নরম করিয়া কারে দিছে কোন আল্লাহ রাখব দিছে হুজুরের এই ওয়াকাত শরীফের আগে দিয়া এই দুনিয়ার থেকে নেওয়ার আগে দিয়া হুজুরের মেসোয়াক করছে আল্লাহ এই জন্য ফাজালি কিতাবে লিখছে আল্লাহ সুবহান ফাজালি কিতাবে লিখছে যারা সবসময় মেসোয়াক করব আল্লাহ মৃত্যুর সময় তারা ইমান লইয়া কবর হইবে ঠিক নেই বলেন ভাই রাজি আছেন ইনশাআল্লাহ করবেন নি আর যারা মেসোয়াক করব তাকে মুখমণ্ডলী কী থাকবো কোন পরিষ্কার থাকবো আর আল্লাহ স্বয়ং রাজি থাকবে সুবহান আর সওয়াত মাথারা তুলিল পাম ও মারদা তুলিল রব স্বয়ং আল্লাহ রাজি থাকবো সুবহান আসমান রাজি আছেন ইনশাআল্লাহ ভাই যত কাজ করবেন মদিনার নকশা কার নকশা কোন ওমা আর সালনা কাইল্লা রহমাতাল্লিল হুজুরুল রহমত হুজুরুল কী বলেন ভাই আর আর কী কইছে আনা রহমাতুন ও মাহাদাতুন আমি রহমত এবং কী কন মাহাদাত আল্লাহ আকবার রহমত রহমতে রহমত কী কন তো রবিউল আউয়াল মাস আমরা কী করবো বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবো মনে থাকুন ইনশাআল্লাহ বেশি বেশি কী পাঠ করবো বলেন ভাই 500 1000 আল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয় সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আল্লাহ হাফেজ
সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কৌমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।